আজকের খবর নিবেদন করছেন গৌরী এন্টারপ্রাইজ, উত্তরা বাস স্ট্যান্ড, নবাবহাট, পূর্ব বর্ধমান। স্টেশনারি বিভিন্ন দ্রব্য ছাড়াও মোবাইলের বিভিন্ন সরঞ্জাম এবং ট্রেন ও প্লেনের টিকিট বুকিং করতে আজই আসুন গৌরী এন্টারপ্রাইজে। অ্যাপোলো কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার হাতের কাছেই। বিভিন্ন দিনে আসছেন প্রখ্যাত চিকিৎসকরা। আপনার প্রয়োজনে আজই যোগাযোগ করুন আশাদীপ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের পরিচালনায় অ্যাপোলো ক্লিনিক বর্ধমানে, 399 জিটি রোড, বীরহাটা, বর্ধমান, ধলদিঘি পেট্রোল পাম্পের বিপরীতে। মোবাইল নাম্বার 9332031104, 9332039127, 0342256845 এবং 256847 এই নাম্বারে। 9 বছর আগে মা এবং 3 মাস আগে বাবা মারা যাওয়ার পর অসহায় 2 নাবালক সন্তানের ভরণ পোষণ সহ তাদের শিক্ষার যাবতীয় দায় নিজের হাতে তুলে নিলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা গোলসি 2 নম্বর ব্লকের জয়হিন্দ বাহিনীর সভাপতি গুল মোহাম্মদ মোল্লা। জানা গেছে, গোলসি 2 নম্বর ব্লকের কুরমুন গ্রামের বাসিন্দা জুলি মারান্ডি 9 বছর আগে টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যান। জুলি মারান্ডির স্বামী পুটু মারান্ডি নিজেও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মাস 3 আগে তিনিও মারা যান। এই ঘটনায় তাদের নাবালক 2 সন্তান রীতিমতো অসহায় হয়ে পড়ে। এরই মাঝে 14 বছরের মেয়ে জ্যোৎস্না মারান্ডি তার ভাই 8 বছরের মঙ্গল মারান্ডিকে নিয়ে কোনো রকমে দিন যাপন করতে থাকে। সম্প্রতি গোটা বিষয়টি নজরে আসে গুল মোহাম্মদ মোল্লার। এরপরই খণ্ডঘোষের বিধায়ক নবীন বাগ, গোলসি 2 ব্লকের ব্লক সভাপতি সুজন মণ্ডল ও যুবনেতা হেমন্ত পাল সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে যান তিনি ওই অসহায় সন্তানদের কাছে। গুল মোহাম্মদ মোল্লা জানিয়েছে, মাত্র 14 বছর বয়সে জ্যোৎস্না মারান্ডি চাষের কাজ করে ভাইকে নিয়ে কষ্টে জীবনযাপন করছিল। তিনি জানতে পারার পর জ্যোৎস্না ও মঙ্গল 2 ভাইবোনকে ফের স্কুলে পাঠানোর উদ্যোগ নিয়েছেন। শুক্রবার গুল মোহাম্মদ মোল্লার চাল ডাল খাদ্য সামগ্রী সহ কিছু জিনিসপত্র দিয়ে আসেন তাদের। তিনি জানিয়েছেন, মঙ্গল মারান্ডিকে হোমে রেখে তার পড়াশোনা যাবতীয় খরচ তারা বহন করবেন এবং জ্যোৎস্না মারান্ডিকে গ্রামের যে স্কুলে পড়ে সেই স্কুলে পড়াশোনার ব্যবস্থা সহ খাবার দাবার সমস্ত কিছু তারা নিজেরা ব্যবস্থা করবেন এবং তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাও তারা নজরদারি করবেন। চন্দনপুরে বলছি 2 নম্বর বলোকে চন্দনপুরে এলাম আমরা, পুরমুন চন্দনপুর আমরা এখানে এলাম এই কারণেই, আমরা গত 7 দিন আগে আমরা ঘটনাটা শুনেছিলাম যে মঙ্গল মারান্ডি এবং জ্যোৎস্না মারান্ডি 2 বাচ্চা বাবা মা 2টি মারা গেছে এবং সেই জন্য আমাদের বলছি 2 নম্বর বলোক তৃণমূল কংগ্রেস থেকে আমরা এখানে এসেছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগমশাই এবং গোলসি 2 নম্বর ব্লক সভাপতি সুজন কুমার মণ্ডল মশাই, এই অঞ্চলের প্রধান এবং যুব সভাপতি শুরু করে সকলে আমরা একঝাঁক নেতৃত্ব আমরা এখানে এসেছি খবর নিতে এবং এই পরিবারটি পাশে যাতে আমরা দাঁড়াতে পারি সেই জন্য আমরা এখানে পাশে দাঁড়ানো বলে আমরা আজকে খাদ্য সামগ্রী দিলাম, সমস্ত কিছু আমরা বললাম, যত খাদ্য সামগ্রী লাগবে যতদিন তোমাদের দরকার হবে আমাদেরকে ফোন করবে আমরা আসবো এবং পড়াশোনার দায়িত্বটা আমরা নিয়ে নিচ্ছি। মা অনেকদিন আগে মারা গেছে, বাবা মাসখানেক আগে মারা গেছে এবং পরিবারটি আজকে 2 বাচ্চা আর কেউ নেই। আজকে খবর নিবেদন করলেন কার্তিক স্টল, বরনীলপুর খেলার মাঠের সামনে, বর্ধমান। পরোটা, আলুর দম, রুটি সহ সমস্ত রকম টিফিনে অর্ডার নেওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবারের জন্য আজই আসুন কার্তিক স্টল।